বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি শাহনাজ ঢাকা থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহনাজ ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ধানমন্ডিতে আপুর বাসায় গিয়েছিলাম, এরপর আমি গিয়েছি সীমান্ত স্কোয়ারে। সীমান্ত স্কোয়ারের সামনেই হলো সীমান্ত সম্ভার, সেখান থেকে আমি কিছু কসমেটিক কিনেছি। এই দোকানটা আপুর পরিচিত, এই জন্য আমি এই দোকানে এসেছি সীমান্ত সম্ভারে। সেদিন একাই গিয়েছিলাম। এখানে এই জুতাগুলো অনেক ভালো লেগেছে আমার। এই জুতাটা আরো বেশি সুন্দর। আমি এখন বের হয়ে যাচ্ছি মার্কেট থেকে। এরপর গিয়েছিলাম আড়ংয়ে, সেখানে ভিডিও করতে পারি নাই। আড়ং থেকে কিনেছি উপটান আর চুলের জন্য মেহেদির প্যাক। আমি নিউ মার্কেটে গিয়েছিলাম, নিউ মার্কেটে কিছু কেনাকাটা করে তারপর চলে এসেছি। এখন আমি নীলক্ষেতে ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। এখানে সবসময় ভিড় থাকে। এই জায়গাটা দেখলে মনে হয় ঈদের মতো সবাই কেনাকাটা করতেছে, এত লোকজন এখানে সবসময় থাকে। আমি বাসায় যাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব কী কী কেনাকাটা করেছি। আড়ংয়ের এই উপটানগুলো অনেক ভালো শুনেছি, এই জন্য কিনে নিয়ে আসলাম। ইউজ করলে বুঝতে পারবো কতটা ভালো। টুকিটাকি আমার প্রয়োজনীয় জিনিসই আমি কিনেছি। আপুর বোন আমেরিকা থেকে এসেছে, আপু আমাকে এই চকলেটগুলো গিফট করেছে আর একটা লিপস্টিক, আর সাথে একটা কলম দিয়েছে আমাকে। লিপস্টিকের কালারটা আমার অনেক পছন্দ হয়েছে। নিউ মার্কেট থেকে কয়েকটি শিফনের হিজাব কিনেছি, আমার কাছে হিজাবগুলো অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আমি শাহনাজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।